আমাদের এখানে রমজান এভাবেই আসে। এলাকায় হাঁক ডাক, ভোর রাতের ঢুলুঢুলু চোখ, শেষ মুহূর্তের আয়োজন, ব্যাপারটা অন্যরকম। আমাদের এখানে রমজান এভাবেই আসে। স্কুল ছুটির অনন্ত অবসরে চলে একটু দুষ্টুমি, খেলতে খেলতে মাঝে মাঝে মনের ভুলে ভুল হয়ে যায়, তারপর দাদুর দেওয়া আশ্বাসে মুখটা হাসি ফিরে পায়। হিসেব চলে রোজা আসলে কয়টা হলো, এই প্রশ্ন সব সময় মনের ভেতর থাকে। কাজ যতই থাকুক, নামাজ মিস হবে না, শান্ত মনে কাটবি ইবাদতের সময়। রোজা রেখেও মায়েরা কিন্তু অবসরে থাকে না, পুরো বাড়ির দায়িত্ব যে তার। শত কাজের মাঝেও ঈদের প্ল্যান শুরু হয়েই যায়, একসাথে অনেকগুলো হাসি মুখের উৎসব। এই হাসি মুখের প্ল্যান থেকে কেউ বাদ পড়ে না, সবাই ইনক্লুড থাকে। আমাদের এখানে রমজান এভাবেই আসে। শরবতের চিনি গোলানোর দায়িত্বটা কিন্তু একজনেরই, সারাদিন রোজা রাখার গল্প সে তো বাঁধন ছাড়া। ও বাড়ি থেকে ইফতার আসবে আর খালি প্লেট নিয়ে যাবে, তা কিভাবে হয়? খেজুর না শরবত, রোজা ভাঙা হবে কোনটা দিয়ে সেটাও একটা বিষয়। যেখানেই যে থাকুক, ইফতারে বসতে হবে একসাথে। আমাদের এখানে রমজান এভাবেই আসে।